দেশ বিপ্লবী হরতাল হবে এই বিক্ষোভ দিবস এবং আগামী কালকের হরতাল অন্য কোন উদ্দেশ্য নয় ছিলাম যে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল তার কিন্তু চিটোপুটো কিন্তু আমরা যে কালুপাড়া এসেছি কালুপাড়ার মাঝে কিন্তু তা দেখতে পারিনি কিন্তু ধামরা উপজেলার মধ্যেও কিন্তু কোনো বিশৃঙ্খলা বাজেনি কেন যে আইন শৃঙ্খলার বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে কোনো বিশৃঙ্খলা যেন না বাজে তার জন্য জায়গা জায়গায় যে আইন শৃঙ্খলা বাহিনী তার কিন্তু তৎপর রয়েছে আমরা কালুপাড়া যে কালুপাড়া ফাড়ের ইনচার্জ রাসেল মোল্লার সাথে কথা বলেছি সেই রাসেল মোল্লার সাথে কথা বলে জানতে পেরেছি কিন্তু জায়গায় কোনোভাবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা সচল রয়েছে কোনো যেন কোনোভাবে যেন দুপাল্লা গাড়ি এবং মানুষ সাধারণ মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে কারণ দুপাল্লা গাড়ি কিন্তু আমরা দেখেছি তারা যে সাধারণ দিনের মতো যেভাবে চলে সেভাবে চলছে স্বাধীনতা দিবসে হত্যার অভিযোগ তুলে 29 মার্চ রাজধানী সহ সারা দেশে এবং 30 মার্চ মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি সংস্কৃতি বাংলাদেশে চোখে পড়ছে যখনই কোনো পক্ষ তাদের দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে দাবি জানাতে রাজপথে নেমে আসে তাদেরকে প্রতিরোধ করবার জন্য হেলমেট বাহিনী নামে নতুন একটি বাহিনী বাংলাদেশে তৈরি